স্বাগতম সুস্বাগতম সবাইকে আমার নতুন চ্যানেল উইথ লাভ ওয়েন্ড্রিলাতে। আমি ওয়েন্ড্রিলা ভট্টাচার্যী, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার এই নতুন চ্যানেলে। আমি কলকাতায় থাকি আর এই চ্যানেলটা আমার শুরু করার পিছনে কিছু কারণ রয়েছে, সেইগুলো নিয়ে আজকে এটা বলতে পারেন একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও কাইন্ড অফ আমি বানাচ্ছি, যেটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে। এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি মূলত বলতে চাইছি যে আমার এই চ্যানেলটা কী নিয়ে বা কী হতে চলেছে, কী ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব এইগুলো নিয়ে। তো এইগুলো বলতে গিয়ে আমি প্রথমেই বলবো যে আমার এই চ্যানেলটা মূলত একটা ব্লগ চ্যানেল, যেটাতে আমি আমার ডেইলি লাইফ এর ব্লগ করব। এই ডেইলি লাইফের সম্পর্কে ব্লগ করার পিছনেও কিছু কারণ আছে, সেটা আমি আপনাদের যত আমার চ্যানেল এগোবে, যত আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তত জানতে পারবেন। তো মোটামুটি ডেইলি ব্লগ কাইন্ড অফ একটা চ্যানেল হতে চলেছে, লাইফস্টাইল ব্লগিং করব আমি এই চ্যানেলে, আর লাইফস্টাইল ব্লগিং করব। এছাড়াও আমার কিছু ভালো লাগার জায়গা আছে, প্যাশন আছে বলতে পারেন, মূলত সেই প্যাশনগুলোকেই আমি এই চ্যানেলের মধ্যে থেকে রাইট ওয়েতে চ্যানেলাইজ করতে চাই বলতে পারেন। তো সেই প্যাশনগুলোকে জাগিয়ে রাখার জন্য আর রাইট ওয়েতে চ্যানেলাইজ করার জন্যই আমার এই চ্যানেল বলতে পারেন উইথ লাভ ওয়েন্ড্রিলা। তো যে প্যাশনগুলোর কথা আমি বলছি সেগুলো যেমন ট্রাভেলটা আমার খুব প্রিয় একটা জিনিস, জায়গা যেটা আমার মনের খুব কাছে, কিন্তু বর্তমানে তো যে সিচুয়েশন চলছে সেই টাইমে আমাদের পক্ষে কারোর পক্ষেই ট্রাভেল করা উচিত না বা ট্রাভেল করার মতো সময়ও এটা নয়। তো সেই ট্রাভেল একটা আমার খুব প্রিয় জিনিস, কাছের জিনিস, সেটাকে মনের কাছের জিনিস, সেটাকে আরও ভালোভাবে পারসিউ করার জন্য আর ভালোভাবে সিরিয়াসলি পারসিউ করার জন্য এই চ্যানেলটা বলতে পারেন। এছাড়া আর্টস অ্যান্ড ক্রাফ্টস আমার খুব পছন্দের একটা জিনিস, সেটাকেও বিভিন্নভাবে নতুন নতুন জিনিস ট্রাই করার জন্য, তৈরি করার জন্য আমার এই চ্যানেলটা, আর আমি একদিক থেকে তৈরি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে সাথে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো যদি আমি আরও নিচ ডাউন করি, যেটাকে বলতে পারেন আমার ভালো লাগার জায়গা, সেগুলো হলো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এডিটিং, এই ধরনের জিনিসগুলো আমাকে বহুদিন থেকেই খুব টানে বলতে পারেন, বহুদিন থেকেই আমাকে খুব আমার খুব ভালো লাগার জায়গা এই জিনিসগুলো। ফটোগ্রাফি নিয়ে বলতে পারেন আমি 2014-15 থেকে ভীষণ অ্যান্থুজিয়াস্ট, একটা ফটোগ্রাফি অ্যান্থুজিয়াস্ট যাকে বলে। তো কিন্তু সেইভাবে 2014-15 পর থেকেও বলতে পারেন সেভাবে আমি ফটোগ্রাফিটাকে পারসিউ করতে পারিনি, তার পিছনে বিভিন্ন কারণ ছিল, পড়াশুনো ছিল, পড়াশোনা এখনও আছে, যাই হোক সমস্ত কিছু নিয়ে আর কি এগুলোকে আমার পারসিউ করা হয়নি। তো আমি এই চ্যানেলটা এই কারণেই মূলত তৈরি করছি যে আমার এই ভালো লাগার জায়গাগুলোকে আরও বেশি ভালোভাবে, আরও এই বেশি জিনিসগুলো সম্পর্কে স্কিলড হওয়ার জন্য, আরও বেশি করে এইগুলোকে আমার লাইফে ইনকর্পোরেট করার জন্য আমি এই চ্যানেলটা তৈরি করছি। তো এতক্ষণ ধরে যা বকবক করে গেলাম তার মূল কথা হচ্ছে আমার এই চ্যানেলে ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ থাকবে, এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফটসের ভিডিও থাকবে, তাছাড়া ট্রাভেল যখন ওপেন হবে তখন এই ট্রাভেলটাকেও আমি খুব সিরিয়াসলি নিতে চাই, যার মধ্যে দিয়ে আমি আমার ভালো লাগার জায়গাগুলোকে আরও বেশি স্কিল্ড করতে চাই, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলোকে। তো যাই হোক, এতক্ষণ ধরে অনেক বকবক করলাম আপনাদের সাথে, কারণ আমার বন্ধুরা মাঝে মধ্যেই বলে থাকে যে আমি কিছু ছোট করে নাকি বলতে পারি না, শর্টকাটে আমি কোনো কথা বলতে পারি না। আরও একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি আমার এই ব্লগগুলোকে যতটা সম্ভব র রাখার, যতটা সম্ভব র রাখার চেষ্টা করব। আমি যেমনভাবে আমার লাইফে চলি, যেমনভাবে আমি থাকি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বা আমার বাড়ির মানুষজনরা তারাও যেভাবে থাকে সেগুলোকেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে বা কোনোভাবে আমার কথা বলার ধরন বা আমাকে ভালো লেগে থাকে, তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে এগুলোকে লাইক করবেন। ব্যাস এইটুকুই বলার ছিল। পরের ব্লগে বা পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেখানে আমি আরও ধীরে ধীরে আমার এই চ্যানেলটাকে সেই ব্লগগুলোর মাধ্যমে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ
যতক্ষণ আমি নেক্সট ব্লগে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসায় থাকবেন।